সুস্থ সুন্দর ভবিষ্যৎ করার জন্য জীবনের প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, তাই সময় এবং সুযোগের সদ্ব্যবহার করতে হবে রাজ্যের ছাত্রছাত্রীদের। ত্রিপুরা রাজ্যের শিক্ষার উন্নয়নে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রতিটি ব্লকে বিদ্যাজ্যোতি স্কুল চালু করা হয়েছে। নানান প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে রাজ্যের তফসিলি জাতি বিভাগের ছাত্রছাত্রীদেরও। ডক্টর বিআর আম্বেদকরের স্বর্ণপদক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে শনিবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর হলে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তফসিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব বিএস মিশ্র, দপ্তরের অধিকর্তা অসীম সাহা এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী সুধাংশু দাস জানান, নানান প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে রাজ্যের তপশিলি জাতি বিভাগে ছাত্রছাত্রীদের। মাধ্যমিক স্তরের এসসি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য দপ্তরের তরফ থেকে তাদের প্রত্যেককে 700 টাকা করে দেওয়া হয়েছে। ন্যাশনাল পোর্টাল স্কিমের অধীনে সর্বোচ্চ 7,000 টাকা করে স্কলারশিপ পাচ্ছে তপশিলি ছাত্রছাত্রীরা। এছাড়াও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে রাজ্যের বহু বিদ্যালয়ে ছাত্রাবাস নির্মাণ করে দেওয়া হয়েছে। তাদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সরকারি তহবিলের অর্থে তাদের থাকা খাওয়া কোচিং চলছে। এর পাশাপাশি জাতীয় শিক্ষানীতির প্রসার নিয়েও এদিন গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন মন্ত্রী সুধাংশু দাস। জানিয়েছেন, কোনো রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে পিছিয়ে না পড়ে তার জন্য দেশজুড়ে একই শিক্ষানীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই সময় এবং সুযোগ এটার সদ্ব্যবহার করবেন। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা এমন পরিবর্তন এনেছে, প্রত্যেকটা স্কুলে এনসিইআরটি কারিকুলাম চালু করা হয়েছে, প্রত্যেকটা ব্লক এলাকাতে বিদ্যাজ্যোতি স্কুল আমরা নির্মাণ করেছি, বিভিন্ন জায়গাতে পিএনসি স্কুল আমরা চালু করেছি, সিবিএসই কোর্স চালু করা হয়েছে, নিউ এডুকেশন পলিসি আমাদের রাজ্যে লাগু হয়ে গেছে। এই সবকিছুর মূল কারণ কি? এই সবকিছুর মূল কারণই হচ্ছে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা কোনোভাবেই যেন পেছনে না থাকে কম্পেয়ার টু আদার স্টেট। আমরা দেখেছি আজ থেকে 5-7 বছর আগে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের মেধার যে স্কিল বা তাদের যে শিক্ষা ব্যবস্থা, আর দিল্লি ব্যাঙ্গালোর কিংবা ওই হায়দ্রাবাদের শিক্ষা ব্যবস্থার ডিফারেন্স থাকতো, আমাদের ছেলে মেয়েরা কম্পিটিশনে টিকতে পারতো না অনেক সময়। তাই বর্তমান আমাদের প্রাইম মিনিস্টার মোদিজির নেতৃত্বে এক দেশ এক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, এক শিক্ষা নীতি চালু হয়েছে। এই শিক্ষা নীতি, এই শিক্ষা ব্যবস্থা কি বলা হয়েছে? আগরতলা শহরে যে শিক্ষা ব্যবস্থা থাকবে, যে নীতিতে শিক্ষা চালু হবে, দিল্লি শহরেরও সেম শিক্ষা ব্যবস্থা থাকবে। অর্থাৎ পুরো দেশে একই শিক্ষা নীতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। তাই এই সরকার আপনাদের জন্য কাজ করছে। এখানে এসসি ছেলে মেয়ে যারা আছেন, স্টুডেন্টস যারা আছেন, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বহুবিধ প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। আজকে যে 9 জন স্টুডেন্টকে আমরা অ্যাওয়ার্ড প্রদান করলাম, যারা গোল্ড মেডেল পেয়েছে, তাদেরকে আমরা 25,000 টাকা করে আর্থিক সহায়তা করেছি। যারা 60% মার্ক নিয়ে পড়াশোনা করেছে বা মার্ক পেয়েছে, তাদের জন্য আমরা 1,500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা দিচ্ছি। যারা 9 ক্লাস 9 বা মাধ্যমিক স্তরে যারা আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা 700 টাকা করে দেব। এটা একটা উৎসাহিত বর্ধনের জন্য আমরা দিচ্ছি। এরপর এসসি ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, তাদের জন্য স্টাইপেন্ড ব্যবস্থা রয়েছে আমাদের। প্রি ম্যাট্রিক স্কলারশিপে স্টেট বাজেট থেকে আমরা 400 টাকা করে বর্তমানে দিচ্ছি। আগামী দিন আমাদের সিদ্ধান্ত রয়েছে সেই প্রি ম্যাট্রিক স্টাইপেন্ড ফ্রম স্টেট বাজেট উইল প্রোভাইড এট দ্য রুপিস অফ 1200, অর্থাৎ 1200 টাকা করে দেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। এনএসপি বা ন্যাশনাল পোর্টাল স্কিম, ন্যাশনাল পোর্টাল স্কিম থেকে যে সমস্ত স্কলারশিপ দেওয়া হচ্ছে, অনেক প্রায় কোনো কোনো স্টুডেন্ট আমি দেখেছি 7,000 করে স্কলারশিপ পায়, কেউ 4,000 টাকা করে স্কলারশিপ পায়। এটার মূল কারণ হচ্ছে আপনারা যেন পড়াশোনা করতে অসুবিধা না হয়, আপনাদের জন্য সুবিধা হয়। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে অনেকগুলি স্কুল রয়েছে যেখানে আমরা হোস্টেল নির্মাণ করে দিয়েছি এসসিদের জন্য, ফ্রিতে থাকা, ফ্রিতে খাওয়া, কোচিং ফ্রি, ড্রেস ফ্রি,
স্পোর্টস ইকুইপমেন্ট ফ্রি, সমস্ত কিছু ফ্রিতে দিয়ে তাদের উন্নত পড়াশোনার জন্য সরকারের পক্ষ থেকে অর্থ ব্যয় করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর ছাড়াও তফসিলি জাতির ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও এগিয়ে এসেছে ত্রিপুরা সরকারের তফসিলি জাতি কল্যাণ দপ্তর। যারা ডাক্তারি পড়তে চায় তাদের ফিস বাবদ প্রত্যেকের জন্য প্রতি বছর 4,00,000 টাকা করে দেবে রাজ্য সরকার। হোস্টেলের ফিস বাবদ 13,500 টাকা দেবে তফসিলি জাতি কল্যাণ দপ্তর। ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ফার্মেসি সব কিছু পড়ার ক্ষেত্রে সরকারিভাবে সাহায্য করবে দপ্তর। মেয়েদের শিক্ষার উন্নয়নেও অগ্রণী ভূমিকা নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে ত্রিপুরার প্রতিটি কলেজে মেয়েদের জন্য ফিস ফ্রি করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকারের তরফে মোবাইল কম্পিউটার ট্যাব দেওয়া হচ্ছে। শনিবার অনুষ্ঠান থেকে এ ব্যাপারে বিস্তারিত জানান তফসিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। আপনি কলেজে ভর্তি হবেন, প্রফেশনাল কোনো কোর্স নিয়ে আপনি পড়াশোনা করতে চান, ভর্তি হতে চান, মনে করুন কেউ ডাক্তারি পড়তে চান, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলছে আপনি ডাক্তারি পড়বেন, তো আপনার প্রত্যেক বছরে ফিস বাবদ 4,00,000 টাকা করে আমরা প্রদান করব। পার ইয়ার 4 লাখ, 5 বছরে যদি আপনার ডিগ্রি হয় আপনাকে 20 লাখ আমরা প্রদান করছি। ইন এডিশন ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আরো 1,00,000 টাকা আমরা স্টেট বাজেট থেকে আপনাকে দেব। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা আরো হোস্টেল ফিস বাবদ আপনাকে 13,500 টাকা প্রোভাইড করছি, যে হোস্টেলে আপনি থাকবেন তার ফিস বাবদ। এভাবে বিভিন্ন স্ল্যাবে কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তার জন্য স্ল্যাব রয়েছে আমাদের কাছে, কেউ বিএড পড়াশোনা করতে চান প্রাইভেট কোনো কলেজে আপনাকে প্রত্যেক বছর 60,000 টাকা করে আমরা দিচ্ছি, পার ইয়ার 60,000 উইল প্রোভাইড। কেউ নার্সিং পড়তে চান 60,000 করে আমরা দিচ্ছি, কেউ ফার্মাসিস্ট হতে চান তার জন্য আলাদা স্ল্যাব আমাদের কাছে রয়েছে, কেউ এগ্রি বিএসসি করতে চায় তার জন্য আমাদের কাছে রয়েছে, কেউ ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়, কেউ অন্যান্য কোর্স নিয়ে পড়াশোনা করতে চায়, সমস্ত কোর্সের জন্য আলাদা আলাদা রেট চার্ট আমাদের রয়েছে, আমরা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য দিচ্ছি। তো আমি আপনাদেরকে বলবো, এর বাইরেও রিসেন্টলি আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে প্রত্যেকটা কলেজ স্তরে মেয়েদের জন্য ফিস ফ্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ মেয়েদেরকে ফার্স্ট প্রায়োরিটি আমরা দিচ্ছি, মেয়েরা যেন শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে আসতে পারে তাদের ফিস কমপ্লিটলি মুক্ত করে দেওয়া হয়েছে। তার বাইরেও মোবাইল ফোন দেওয়া হচ্ছে, ট্যাব দেওয়া হচ্ছে, কম্পিউটার প্রদান করা হচ্ছে স্কুলে স্কুলে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা চাই শিক্ষা ব্যবস্থাটা যেন আগামী দিন এগিয়ে যায়। 2022-23 শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সমগ্র রাজ্য থেকে টিবিএসসি বোর্ডের প্রথম 9 জন তফসিলি ছাত্রছাত্রীকে 25,000 টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার তাদের প্রত্যেকের হাতে স্বর্ণপদক তুলে দিয়েছেন ত্রিপুরা সরকারের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। এর পাশাপাশি 60% নাম্বার নিয়ে উত্তীর্ণ পশ্চিম জেলা তফসিলি ছাত্রছাত্রীদের প্রত্যেককে দেওয়া হয়েছে 1,500 টাকা করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।